আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব শ্রম বিভাগের অসুবিধা নিয়ে। শ্রম বিভাগের কিছু সুবিধা রয়েছে, সেই সুবিধাগুলো সম্পর্কে আমরা জানি, কিন্তু শ্রম বিভাগের বেশ কিছু অসুবিধাও রয়েছে। আজকের এই ভিডিওতে আমরা শ্রম বিভাগের সেই অসুবিধাগুলো নিয়ে আলোচনা করব। তো চলো আমরা শ্রম বিভাগের অসুবিধাগুলো জেনে নেই। প্রথমে আলোচনা করব সাধারণ কর্মদক্ষতা হ্রাস, এই অসুবিধাটি নিয়ে। শ্রম বিভাগের ফলে একজন কর্মী একটি মাত্র কাজ বা অল্প কিছু কাজ শিখে এবং সেই কাজের উপর সে দক্ষতা অর্জন করে, কিন্তু সমস্যা হয় যে তার সম্পাদিত কাজটি ছাড়া সে অন্য কোনো কাজ শেখার সময় বা সুযোগ পায় না। তাই একজন শ্রমিক একটি কাজে বা কয়েকটি কাজে দক্ষ হয়ে উঠলেও অন্যান্য কাজে সে অদক্ষ হয়ে ওঠে। সাধারণ তার যে কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতা হ্রাস পায়। তাই শ্রম বিভাগের একটি অসুবিধা হচ্ছে সাধারণ কর্মদক্ষতা হ্রাস। একটি বিষয়ে দক্ষ হতে যে অন্যান্য বিষয়ে একজন শ্রমিক অদক্ষ হয়ে পড়ে। শ্রম বিভাগের আরেকটি অসুবিধা হচ্ছে কাজের একঘেয়েমি। একজন কর্মী যদি সবসময় একই কাজ সম্পাদন করে, একই প্রক্রিয়া অনুসরণ করে, একই মেশিন ব্যবহার করে, সেই ক্ষেত্রে কাজটি তার নিকট অত্যন্ত একঘেয়ে হয়ে যাবে। সে সে কাজে আগ্রহ পাবে না, আনন্দ পাবে না, এবং এই ক্ষেত্রে একটা সময় পরে শ্রমিকের কর্মদক্ষতাও কমতে থাকে, কারণ কাজের প্রতি একঘেয়েমি চলে আসে, কাজের প্রতি শ্রমিক আগ্রহ হারিয়ে ফেলে এবং কাজের যেই দক্ষতা, সেই দক্ষতাটাও একসময় কমে আসে, শ্রমিকের কর্মদক্ষতা হ্রাস পায়। তাই শ্রম বিভাগের একটি অসুবিধা হচ্ছে কাজের একঘেয়েমি। আরেকটি অসুবিধা হচ্ছে সৃজনশীলতা হ্রাস। মানুষ জন্ম থেকেই সৃজনশীল প্রতিভার অধিকারী, কিন্তু শ্রম বিভাগের মাধ্যমে একজন শ্রমিককে তার কার্যক্ষেত্রে একটি গণ্ডি বা কিছু নির্দিষ্ট কাজের মধ্যে আবদ্ধ করে ফেলা হয়। এর বাইরে সে কোনো কাজ করতে পারে না, চিন্তা করতে পারে না, নিজের দক্ষতা দেখাতে পারে না, অর্থাৎ তার সৃজনশীলতা দেখানোর বা প্রয়োগ করার কোনো সুযোগ থাকে না। তাই শ্রম বিভাগের ফলে একজন শ্রমিকের স্বাভাবিক সৃজনশীলতা হ্রাস পায়। তাই আমরা বলতে পারি সৃজনশীলতা হ্রাস শ্রম বিভাগের একটি অসুবিধা। আরেকটি অসুবিধা হচ্ছে বেকার সমস্যা সৃষ্টি। তোমাদের প্রশ্ন আসতে পারে, বেকার সমস্যা সৃষ্টি কিভাবে হয়ে থাকে শ্রম বিভাগের মাধ্যমে? আসলে শ্রম বিভাগের ফলে একজন ব্যক্তি বা একজন শ্রমিক বিশেষ একটি কাজে পারদর্শী হয়ে ওঠে, কিন্তু কোনো কারণে যদি তার চাকরিটি চলে যায় এবং সে যদি সেই কাজ অনুযায়ী নতুন কার্যক্ষেত্র খুঁজে না পায়, সেক্ষেত্রে তার বেকার থাকার সম্ভাবনা অনেক বেশি, কারণ সে যে কাজে পারদর্শী ওই কাজ ছাড়া অন্য কোনো কাজে তার দক্ষতা বৃদ্ধির সুযোগ হয়ে ওঠে না। শ্রম বিভাগের ফলে একটি কাজই তার করতে হয়, সেই কাজেই শ্রমিক দক্ষ থাকে এবং সে অনুযায়ী তার চাকরি খুঁজতে হয়, তার কাজ খুঁজতে হয়। যদি সে চাকরিটি চলে যায় তখন বেকার সমস্যা সৃষ্টি হয়। শ্রম বিভাগের আরেকটি অসুবিধা হচ্ছে শ্রেণী বৈষম্যের সৃষ্টি। শ্রম বিভাগের ফলে একদিকে যেমন দক্ষ এবং অদক্ষ এ দুটি শ্রেণীর শ্রমিকের সৃষ্টি হয়, অন্যদিকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আরও দুটি শ্রেণীর উদ্ভব হয়। একটি হচ্ছে মালিক শ্রেণী এবং অন্যটি হচ্ছে শ্রমিক শ্রেণী। এরকম শ্রেণী তৈরি হওয়ার ফলে সমাজে শ্রেণী বৈষম্যের সৃষ্টি হয় এবং শ্রেণী বৈষম্য যে কোনো সমাজের জন্যই ক্ষতিকর। তাই আমরা বলতে পারি শ্রম বিভাগের একটি অসুবিধা হচ্ছে শ্রেণী বৈষম্যের সৃষ্টি। আরেকটি অসুবিধা হচ্ছে অধিক নির্ভরশীলতা। যখন কোনো শ্রমিক একটি কাজে অনেক দক্ষ হয়ে যায় শ্রম বিভাগের ফলে, তখন সেই শ্রমিক বা সেই কর্মীর উপর একটি প্রতিষ্ঠান নির্ভরশীল হয়ে পড়ে এবং এই নির্ভরশীল হয়ে পড়ার ফলে অনেক সময় কিছু শ্রমিক বা কর্মী এই নির্ভরশীলতার অসাধু সুবিধা নিয়ে থাকে। তাদের কাছে নিয়োগকর্তারা এক প্রকার জিম্মি হয়ে পড়ে, যার ফলে সে তার মন মতো ক্ষমতা বা সুবিধা ভোগ করার চেষ্টা করে এবং এই অধিক নির্ভরশীলতা শ্রম বিভাগের একটি অসুবিধা। সর্বশেষ যে অসুবিধা নিয়ে আমরা আলোচনা করব তা হলো শ্রমিকের দৈহিক ও নৈতিক অধঃপতন। শ্রম বিভাগের ফলে ব্যাপক আকারে কলকারখানা একটি বিশেষ অঞ্চলে গড়ে ওঠে। আমরা জানি সব জায়গায় কলকারখানা গড়ে ওঠে না, কলকারখানা কিছু বিশেষ বিশেষ অঞ্চলে গড়ে ওঠে, সেটা আমরা দেখতে পাই। এর ফলে অনেক দূর দূরান্ত থেকে শ্রমিকরা এসে
তাদের পরিবার পরিজন ছেড়ে তারা কলকারখানার আশেপাশে অবস্থান করে, সেখানে থেকেই তারা কলকারখানায় কাজ করে। এর ফলে অনেক সময় শ্রমিকদের দৈহিক এবং নৈতিক অধঃপতন দেখা দেয়, শ্রমিকদের দৈহিক এবং নৈতিক অধঃপতন ঘটে। তাই আমরা বলতে পারি শ্রম বিভাগের আরেকটি অসুবিধা হচ্ছে শ্রমিকের দৈহিক ও নৈতিক অধঃপতন। আজকের এই ভিডিওতে আমরা শ্রম বিভাগের অসুবিধা নিয়ে আলোচনা করলাম। শ্রম বিভাগের সুবিধা আছে, অসুবিধাও আছে। শ্রম বিভাগের অসুবিধা নিয়ে আজকের এই ভিডিওতে তোমরা জেনে নিলে, আশা করি শ্রম বিভাগের অসুবিধা সম্পর্কে তোমাদের এখন স্পষ্ট ধারণা আছে, তোমরা জানো শ্রম বিভাগের অসুবিধাগুলো কি কি। তোমাদের সবার সাথে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।